তো এই জন্য হচ্ছে কি আপনের মধ্যে একটু মনোমালিন্য হয়েই থাকে। পিতৃ পরিচয় নাই, তারাই হচ্ছে ফেকাই দিতে এসে এভাবে উল্টাপাল্টা মানুষের মানে মানুষের সুখ দেখে জলে, আমরা তো আর ঝুলি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাবেন আর ভিডিও দেখতে থাকবেন। তো এখানে হলো সকালে যে কাজগুলো থাকে ঘর গুছানো, ওটা হচ্ছে বউ আর আমি মিলে করে ফেলতেছি। আর এদিকে হচ্ছে মেয়েকে সকালে খাবার খাইয়ে তারপরে গোসল করিয়ে এখন হলো ঘুম পাড়াইছি। আর এই যে এখানে যে ঘরে টুকিটাকি কিছু কাজ ছিল ওগুলো করে নিলাম বউ আমি মিলে। আর কিচেন রুমে আমার কিছু কাজ আছে, ওইটা হচ্ছে এখন করতেছি। আর এই যে দেখতে পাচ্ছেন রান্না করতেছে করলা ভাজি ভেঙ্গি ভাজি। আর আমাদের পাশে বিল্ডিং এ লাইক করে ভিডিও দেখতে থাকুন, কিছু কথা আছে আমাদের বাসার। তাই হলো কি এই আমি গেটে লাগিয়ে দিছিলাম যাতে বাবু ঘুমের থেকে উঠে না যায়। আমাদের ভিডিওগুলো আপনারা লাইক করবেন, আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন। সাপোর্ট যদি করেন তাহলে হচ্ছে আমরা ব্লগ ভিডিও এমন কি আপনাদের সাথে এন্টারটেনমেন্ট যে ভিডিওগুলো আপলোড করি আমার আইল রাশি ব্লগ চ্যানেলে, আপনারা হচ্ছে ওখানেও সুন্দর সুন্দর ভিডিও পাবেন, মানে প্র্যাঙ্ক ভিডিওগুলো যেটা আপনাদের সাথে শেয়ার করি। এই ভিডিওটা হচ্ছে ব্লগ ভিডিও, এটা হচ্ছে পাবেন হলো আমার আইল রাশির চ্যানেলে। তো এই যে আমার ভাইয়ের বউ, তো আমাদের মানে আমাকে মেসেঞ্জারে অনেকজন অনেক কথা লিখছে যে কেন কি হয়েছে, ভাইয়ের বউ কি করলো, এত আনন্দ ফুর্তি করে ভাইয়ের বউকে নিয়ে আসলেন, হঠাৎ করে কি হয়ে গেল, ভাইয়ের বউ আপনার সাথে কি করছে বা আপনি ভাইয়ের বউর সাথে কি করছেন, এরকম অনেক অনেক প্রশ্ন আসছে আমার কাছে। তো ওনাদেরকে বলতে চাই, আপনারা যদি বলেন, আমি কিন্তু কমেন্টটা হাইড করে রাখছি, অনেকগুলো কমেন্ট হাই মানে আমাকে যারা কমেন্ট করে সব কিন্তু হাইড, আমি যদি অ্যাপ্রুভ করি কমেন্টগুলো তাহলে অ্যাপ্রুভ হবে। তো এখন হচ্ছে কি ওই কমেন্টগুলো আমি অ্যাপ্রুভ করতে চাচ্ছি না এই জন্য। তো আর যেগুলো জঘন্য কমেন্ট নেগেটিভ সেগুলো তো মাকাছে আসবেই আসবেই না, এই জন্য হচ্ছে ওগুলো দেখিও না। তো যাই হোক, যারা এইভাবে কমেন্ট করছেন তারা অনেকগুলো কমেন্টও আছে, মেসেঞ্জারও আমাকে অনেকজন মেসেজ দিয়ে নক করছেন, কারণ আমার কিন্তু ফেসবুক আইডি দেওয়া আছে ওখানে, এই যে ফেসবুক পেজের ওখানে এসে অনেকজন আমাকে প্রশ্ন করতেছেন। তো সত্যি কথা বলতে হইতেছে, ওই যে আমি ঘুরতে বলছিলাম, ঘুরতে যাই না, তো কালকে দেখছেন ভিডিওতে বলে দিছি, এটা মনে হয় আমার আর বারে বারে বলতে হবে না। তো আমরা হচ্ছে আল্লাহর রহমতে অনেক মিল মিশাচ্ছে, অনেক ভালোবাসা আছে আমাদের ভিতরে, আল্লাহ তাআলা যাতে এভাবে আমাদেরকে রাখে, আমরা সুখ শান্তিতে বসবাস করতে পারি ভাইয়ের বউ এবং ভাইকে নিয়ে, এটাই সবাই দোয়া করবেন। আর ও তো আমার বোন, প্রথম হচ্ছে ও আমার বোন, প্লাস তারপরে হচ্ছে ও আমার ভাইয়ের বউ। তো এই কারণে বলি কি যে কি বলে আপনের মধ্যে কিন্তু মানে একটু ঝগড়া লাগে, একটু কথা তর্ক তর্কি হয় আপনের মধ্যেই হয়, এটা কিন্তু পরের মধ্যে না, পরে আসলে কিন্তু আমরা পরকে একটু অন্যরকমভাবে ই করি, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে কি আপনের মধ্যেই একটু মনোমালিন্য হয়েই থাকে, ওটা আবার আল্লাহর রহমতে আবার ঠিক হয়ে যাচ্ছে দিদি। তো আমার ভাইয়ের বউ আর আমরা যাতে ভালোভাবে মিলমিশ থাকতে পারি, ভালোভাবে থাকতে পারি একসাথে, এটাই দোয়া করবেন আপনারা। আর আমার ভাই আর ভাইয়ের বউ যাতে সুন্দরভাবে সংসারটা করতে পারে ওদের জন্য দোয়া করবেন। খুটছুটি ঝগড়া এটা হচ্ছে প্র্যাঙ্কভাবে হয়, আল্লাহর রহমতে ওদের মধ্যেও কোনো ঝগড়া নেই। আর আমাদের ঘরের মানুষের ঝগড়া যাটি মানে অতটা পছন্দ করে না, অতটা বলতে কি পছন্দই করে না, এই যে বউ আসার সামনে আপনি আপনারা বউ কি বলেন, এটা কিন্তু কোনো যে বলেন শিখে দিছে না, এগুলো কিছু না, বলো তো তুমি বলো। আমাদের মধ্যে কোনো ঝগড়া জাতি হয় না, এই ঘরে কেউ ঝগড়া জাতি পছন্দ করে না আর কেউ করতে চায় না, আমরা সবসময় মিল আছি, মিলিয়ে থাকতে চাই, আমি ভবিষ্যতে থাকবো এটাই। আর যদি ঝগড়া জাতি কোনো কথাবার্তা হয় এটা যাতে মানে অল্প কিছুতে মিটমাট হয়ে যায় এটা চেষ্টা করি আমরা না, কারণ কি যাতে একটু একটু লাগবে, একটু তাও বড় হয়ে যাবে। দেখেন আমাদের একদিন না দুই দিন, এই দুই দিনের মধ্যে ও তাড়াতাড়ি বলে দিল, সাকিব হোসেনা তাড়াতাড়ি বলে দাও, কারণ এটা আমরা চাই না বড় হোক, কারণ আমাদের ঘরে বড় কোনো ঝগড়াঝাটি হয় না, এটা নিয়ে হইতে পারে আইনা আইনা পর মন কিন্তু অনেক খারাপ হয়েছে, মানে আইনা পর কষ্ট পাইছে, যে বলে দাও যে প্র্যাঙ্ক করছো যেটা সত্যি এটা বলে দাও, তো ও বলে দিছে, তো সব মিটমাট হয়ে গেছে। এখন যদি আমি এটা নিয়ে বসে থাকতাম যে না তোমরা কিন্তু আমাকে মিশা কথা করেছো হ্যান ত্যান, এটা কিন্তু অনেক বড় হয়ে গেল, আমি তো বলছি যে না এটা প্র্যাঙ্ক ভিডিও, আমাদের প্র্যাঙ্ক ভিডিও হয় ওরা করতেছে, কিন্তু ওদের তো হয় না, ফ্লপ হয়ে গেছে, যা করতে চাইছিল ওদের চ্যানেলটা আপলোড দেওয়ার জন্য কিন্তু হয়নি, যা বাস মানে পরবর্তীতে হতে পারে যেটাই হইব। তো আপনারা হচ্ছে এটাই মানে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, আমাদের ফ্যামিলিকে ভালোবাসবেন, আমাদের ফ্যামিলিটা হচ্ছে অন্যরকম, যদি বলতে আমি বুঝাই ঝগড়াঝাটি অত পছন্দ করে না, তারপর হচ্ছে অন্যরকম মানে মানুষের কথাবার্তা নিয়ে থাকা অত পছন্দ করে না, আমার কথা হচ্ছে যে যেটা করুক করে খাক, যে যেভাবে থাকুক ওভাবে থাক। এই দেখেন আমাদের কাছে যত ব্যাক কমেন্ট আসে আমরা পারলে কিন্তু অন্যজনটা করতে পারি, পারি না ফেক কাজে দিকে আমরা কেন করি না, আমাদের পিতৃ পরিচয় আছে, আমাদের একটা নাম আছে, আমাদের জন্ম
জন্ম নিবন্ধন আছে, আমাদের আইডি কার্ডও আছে, এই জন্য আমরা করি না। কারণ আমরা কেন মানে ফেকাই দিতে মানুষকে উল্টাপাল্টা কথা বলতে যাব? যাদের জন্ম পিতৃ পরিচয় নাই তারাই হচ্ছে ফেকাই দিতে এসে এভাবে উল্টাপাল্টা মানুষের মানে মানুষের সুখ দেখে জ্বলে। আমরা তো আর জ্বলি না, আমরা মানুষের সুখ দেখে চলি না, এই জন্য হচ্ছে আমরা মানুষকে উল্টাপাল্টা কথা বলি না। যে যে মুখস্থ করতে থাক ওর আগে বাড়তে থাক কি সবসময় আমরা এইভাবে কিন্তু সবাই ঘরে ভিতরে কথাবার্তা বলি। এই জন্য বলি যে যে যেভাবে থাক থাক, আপনারাও আপনাদের মনে থাক মানে থাকেন, এটাই আর কিছু না। ওই যে শিয়াল বলছিল, এই গাদা বলছিল যে ঘাসের রং নীল, আর বাঘ বলতেছিল না ঘাসের রং তো সবুজ, তুই কি বলো? তো বলছে চলো রাজার কাছে যাই, রাজা বলবো যে ঘাসের রংটা কি। রাজার কাছে গেছে, রাজা বললো বলতেছে যে কি নিছো গাদা? বলতেছে দেখেন রাজা সাহেব, বাঘ বলে ঘাসের রং নাকি সবুজ, ঘাসের রং না নীল, আপনি ওকে শাস্তি দেন। রাজাও বাঘের শাস্তি দিছে। রাজা বলছে তোমার তুমি মানে এক বছর যাবৎ কথা বলতে পারবো না, বাঘরে বলছে। তো শিয়াল এটা আস্তে আস্তে গেছে, ঘাসের রং নীল, ঘাসের রং নীল এটা বলতে বলতে গেছে। বাঘ রাজারা বলতেছে যে ঠিক আছে, ঘাসের মানে ঘাসের রং যখন নীল, আপনি তো জানেন ঘাসের রং তো নীল না, ঘাসের রং হইতেছে সবুজ কালার হয়, আপনি কেন এটা বললেন? তখন এটা কি করলো, তখন কি করলো যে বাঘে রাজা বললো শুনো, ও তো গাদা, ও বলতেছে ঘাসে মানে ঘাসের রং হচ্ছে নীল, তুমি হলো ভাগ, তুমি হলো অনেক শক্তিশালী একটা পাওয়ারশালী প্রাণী, তুমি কেন ওর কথা শুনতেছ? তুমি যেহেতু ওর কথা শুনে চলছো, ওর মতন ওর সাথে তর্ক করছো, এই জন্য তোমাকে আমি শাস্তি দিছি। আমি ওই কারণে শাস্তি দিনে ঘাসের রং নীল, আসলে ঘাসের রং হইতেছে সবুজ, তুমি মুরুক্ষর সাথে কেন পাল্লা লাগাতে গেছো তাই তোমার শাস্তি দিছি, ও তো গাদা গাদাই থাকবো। এই জন্য বলে কার সাথে মিলেছে, আপনাদের মতন বিয়সদের সাথে মিলেছে, যারা মানে মানুষদের সুখ দেখে শান্তি দেখে জ্বলেন, জেলাস ফিল করেন, যারা হচ্ছে উল্টাপাল্টা বলেন মানে সত্যিটা দেখেন, হলো সত্য জিনিস বলতেছেন উল্টা, তার মানে কে গাদা কে ওই বাদ এটা একটু বুঝা নিয়ে, এটাই শুধু মানে এটাই শেষ করে এটাই বুঝেছে। মুরুক্ষের সাথে কোনো কখনো তর্ক করতে যেও না, শেষ।